সিক্স মডেলা টেমিটি গণিত মানে ম্যাথমেটিক্স জানুয়ারি দু হাজার বাইশ আমি উত্তরগুলো করেছি দেখে নাও প্রথম বলেছে একের টা একের ক বলেছে যে উত্তর কী আমি সি দাগ দিয়েছি তোমার সবাই কোশ্চেনে তোমরা খাতায় টুকে দাগ দিই না ওইগুলো খয়ের ডি এরটা এবং এর হচ্ছে ডি সত্য মিথ্যা লিখে দিয়েছি ক হচ্ছে সত্য খ মিথ্যা গ মিথ্যা যেহেতু এগুলো এক নম্বর করে আছে এগুলোর কোনো ব্যাখ্যা লেখা দরকার নেই ওই জন্য তোমার এটা দিকেই চলবে এবার তিনের যে প্রশ্নগুলো আছে এগুলো আমি খাতায় কলমে করে দিচ্ছি চলো সেগুলো দেখে নাও তোমরা তিনেরটা বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম রয়েছে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে লেখো অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে এখানে দেখো লেখাচ্ছে তেরো দশমিক তিন এগারো দশমিক তিন এক দশমিক তিন তিন দুই দশমিক তিন এক আমি যদি দশমিক আগেগুলো দেখি দেখো এখানে এক এখানে দুই এগারো তেরো আমাদের উত্তর দেখে বুঝতে পারছি তাহলে আমরা উত্তর লিখব এখানে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজালে পাই প্রথমে আমি এইটা লিখব ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এই চিহ্ন দিলাম তারপরে টু আছে এর সামনে আমি টুটা ধরিলাম টু পয়েন্ট থ্রি ওয়ান তারপরে এইটা ধরলাম ইলেভেন পয়েন্ট থ্রি তারপরে থার্টিন পয়েন্ট থ্রি আমরা যদি দশমিকের আগের সংখ্যা খুলে দেখি তাহলে আমাদের খুব সহজেই ছোটো থেকে বড় সাজানো হয়ে গেছে এক দুই এগারো তেরো ওকে এবার আসছি এটা বলেছে দুশো বাষট্টি সেমিকে মিটারে প্রকাশ করো এবার সেমিকে যখন মিটার করবো আমরা আমরা একশো দিয়ে ভাগ করব তাহলে উত্তরে আমি কী লিখব লিখবো এখানে দুশো বাষট্টি সেমি সমান দুশো বাষট্টি এখানে দুশো বাষট্টি সেমি সমান সেমিকে মিটার করে আমরা বলেছি দুশো বাষট্টিকে আমি ভাগ করব একশো দিয়ে ভাগ করলে সেটা হয়ে যাচ্ছে আমাদের মিটার যখনই একশো দিয়ে ভাগ করব দুটো শূন্য তাহলে আমরা দুটো ঘরের আগে দশমিক বসিয়ে দেবো আমাদের উত্তর হয়ে গেল এত মিটার তার মানে দুশো বাষট্টি সেমিকে মিটার করলে হচ্ছে দুই দশমিক ছয় দুই মিটার পরেরটা বলেছে পাঁচের আট ভগ্নাশ্রটিকে ছবির সাজে দেখাও আগে একটা আমি ছবি এঁকে নিচ্ছি দেখো এখানে বলছে পাঁচের আট অর্থাৎ আগে আট ভাগ করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ভাগ করেছি আট ভাগের পাঁচ ভাগ এক দুই তিন চার পাঁচ এই পাঁচখানা অংশকে তোমরা এমনি করে ডাক দিয়ে নাও এই যে পাঁচখানা ছবি এই এটাই গেলো আমাদের পাঁচের আট অংশ বোঝা গেল এবার আসছি পরের অঙ্কটা চারের কয়েকটা বলেছে একটি ইঞ্জিনের সামনের চাকা পড়ে দিই চোদ্দো ডেসিমি এবং পেছনের চাকার পরিধি পঁয়ত্রিশ কম কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পন্ন করবে মনে রাখবে যখন কমপক্ষে থাকে তখন আমাদের লসাগু করতে হয় অর্থাৎ আমি এখানে কি করব আগে লিখে নেব এখানে সামনের চাকার পরিধি চোদ্দো ডেসিমি আর পিছনের চাকার পরিধি পিছনে চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমি এবার চোদ্দো আর পঁয়ত্রিশে লসাগু করছি আমি সাত দিয়ে সাত দুগুণে চোদ্দো পাঁচ সাথে পঁয়ত্রিশ তা লসাগু কত হলো নিণ্নে লশাগু সাত গুণ দুই গুণ পাঁচ সাত দু চোদ্দ পাঁচ চোদ্দ সত্তর সত্তর ডেসিমি এইবার আমাদের যে উত্তরটা তাহলে কী হলো এখানে বলেছে কমপক্ষে সত্তর ডেসিমি পথ যেতে হবে তাহলে কী লিখব কমপক্ষে সত্তর ডেসিমি পথ গেলে কি লিখবো দেখে কোশ্চেন দেখে লিখতে হবে পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক ভারগুলো সম্পূর্ণ করবে এটা দেখে দেখে লিখে দিচ্ছি আমি এখানে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক ভারগুলো সম্পূর্ণ করবে এবার আসবো ঠিক পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা বলেছে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্রাক্টর লাগে এক হাজার আটশো বিঘা জমি দশ দিনে চাষ করতে কটি ট্র্যাক্টর লাগবে করো এখানে আমরা ক্লাস ফাইভে তোমরা করেছিলে যে অঙ্কের ভাষার সমস্যাটি হলো তো আগে কোয়েশ্চেনটা আমি একটু নিই অঙ্কের ভাষার সমস্যাটি হলো বা গণিতের ভাষায় লিখলাম গণিতের ভাষায় প্রথমে আছে বিঘা মানে এটা জমির পরিমাণ আগে লিখবো জমির পরিমাণ তারপর সময়। তারপর হচ্ছে ট্র্যাক্টরের সংখ্যা ট্রাক্টরের সংখ্যা জমি পরিমাণ হচ্ছে কী হচ্ছে বিঘা তাহলে লিখে রাখি এখানে আমি বিঘা সময় কত সময় লেখা আছে দিন তাহলে এখানে ব্যাকেট লিখে দিচ্ছি দিন ট্র্যাক্টর হচ্ছে কটি ট্র্যাক্টর ব্যাকে টি জমি হচ্ছে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে পারে চারটি ট্র্যাক্টর এক হাজার আটশো বিঘা জমি দরথণে করবে কটা ট্র্যাক্টর এবার আমি করবো সমাধান দেখো সমাধানে লিখবো আমি তিনশো ষাট বিঘা জমি আমি লিখেছি তিন ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে পারে চারটি ট্র্যাক্টর এবার এক বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে পারবে চারটে ট্র্যাক্টর ছিল তাহলে কম ট্র্যাক্টর লাগবে চার বাই তিনশো ষাটটি ট্রাক্টর এবার এক বিঘা জমি এক দিনে চাষ করতে পারে দিনটা কমছে তাহলে ট্র্যাক্টর বেশি লাগবে কারণ যখন মনে রাখবে যে কম দিন রয়েছে তাহলে বেশি ট্রাক্টর দিয়ে চাষ করাতে হবে ওই জন্য দুই কুড়ি টাকা ওপরে বসাব আবার বলছি দিন কমলে ট্রাক্টর বেশি লাগবে ওই জন্য এটাকে আমি ওপরে বসালাম ওপর আর যদি কম যদি কমতো তাহলে নিচে বসাতাম পরেটা দেখো বুঝতে পারবে এখানে আছে আঠেরোশো বিঘা জমি এক দিনে চাষ করতে পারে এখানে ছিল এক বিঘা এটা আঠেরোশো বিঘা তাহলে আমি যা আছে দেখে দেখে বসিয়ে দিই দেখে দেখে যেমন আছে তিনশো দেখো জমি বাড়ল তাহলে ট্রাক্টর বেশি হবে বাড়াতে হবে ট্রাক্টরের সংখ্যা ওই জন্য ওপরে লিখিলাম বালদে ওপরেও বসাবো নাহলে নিচে বসাবো ওকে দেখো এখানে আছে যে আমি আগে থেকে লিখে নিয়েছি যে আঠেরোশো বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে পারে কটা ট্র্যাক্টর এবার দেখো যখন একই জায়গায় দশ হচ্ছে মানে দিনটা বাড়ছে সেক্ষেত্রে কিন্তু ট্র্যাক্টর কম লাগবে তাই কি না যখন দিন বাড়ছে মানে বেশি দিন হাতে সময় আছে তাহলে আমরা ট্র্যাক্টর কম লাগাবো কম লাগলে হয়ে যাবে ওই জন্য ট্র্যাক্টরে বসো আমরা নিচে তাই আমি দশ টাকার নিচে বসলাম বসে তারপর আমি কাটাগরি করছি দেখে না প্রথমে আগে শূন্যগুলো কেটে নিচ্ছি তোমাদের আঠেরো করে নামটা জানালে খুব ভালো হয় আঠেরো একটি আঠেরো আঠেরো দুগুনে ছত্রিশ কাটাগরি করে দিলাম এবার খুব সহজেই দুই দুগুণে চার কাটলাম এবার কুড়ি দুগুণে চল্লিশ হয়ে যাবে গুণ করলে তা সোজা হয়ে গেলো অঙ্কটা এইভাবে তোমার অঙ্কটা চট করে কনেতে পারবে তাহলে চল্লিশটি ট্রাক্টর হয়ে গেলো তাহলে উত্তরটা পুরো আমরা কী লিখব আগে কোশ্চেনে দেখে নিই কী ছিল তাহলে উত্তরটা আমরা লিখে নেব কোশ্চেন থেকে ঠিক আছে চলো কোশ্চেন দেখা যাক কোশ্চেনে বলেছি যে কটি ট্রাক্টর লাগবে নির্ণয় করো তাহলে আমরা লিখবো সিম্পল যে আমাদের চল্লিশটি ট্রাক্টর লাগবে তো উত্তর চল্লিশটি ট্রাক ট্রাক্টর টরলাকার কয়টা ট্রাক্টর লাগবে লাগবে গাড়ি ব্যাস হয়ে গেলো এখানে তোমাদের ভিডিও শেষ হলো তোমাদের যদি ভিডিও ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার উৎসাহ বাড়িও এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো